আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। বাংলা ছবির জনপ্রিয় নায়ক, বাংলাদেশের লেজেন্ডারি নায়ক সালমান শাহ, এক কথায় সালমান শাহ অতুলনীয়। সারাটা জীবন এখনও সালমান শাহ ছবি দেখলে মনে হয় এই যেন সালমান শাহ চোখের সামনে টিভির পর্দায়। সিলেটের দড়িয়াপাড়ায় সালমান শাহর বাসভবনে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি সালমান শাহর ব্যবহৃত জিনিসপত্র, কি সুন্দর, কি পরিপাটি, কি সুন্দর ঘর। এই ঘরেই থাকতেন সালমান শাহ, এই টেলিফোনটা ইউজ করতেন, যেখানে ঘড়ি দেখছেন এই ঘড়িটা ইউজ করতেন। অর্থাৎ তার সময়ে যত রকম আধুনিক তৈজসপত্র বলেন, বলবো যে ব্যবহৃত জিনিসপত্র বলেন, যেসব জিনিস ব্যবহার করতো সালমান শাহ, বলবো টপ ক্লাস। এত স্মার্ট, এত সুদর্শন একজন নায়ক বাংলা সিনেমায় আসবে এটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করেনি। এই টুপিগুলো সালমান শাহ ব্যবহার করতেন। আমরা সালমান শাহর এই বলবো বেডরুমে এসে আসলে আপ্লুত, এবং প্রত্যেকটা জিনিসপত্র এতটা সুন্দরভাবে গোছানো। সালমান শাহর বেডটা দেখলে মনে হয় সালমান শাহ ঘুমিয়ে আছেন, কোনো শূন্যতা কাজ করে না। এখানে যারা ভক্তরা আসেন, মানে তারা আসলে এই দৃশ্যগুলো দেখে সালমান শাহর বলবো যে যে শৌখিনতা, তার যে চলাফেরা, তার যে জীবনাচরণ, তার যে একটা স্টাইল নিজস্ব, যে সালমান শাহ স্টাইল, সেই স্টাইলটা দেখে মানুষ আপ্লুত হয়ে যায় যে একটা মানুষ এত সুন্দর দেখতে, প্লাস তার জীবনাচরণ, তার ডেইলি রুটিন এতটা সুন্দর, কি সুন্দর পরিপাটি ছিলেন সালমান শাহ। এখনও মনে হয় জীবন্ত তার ছবিটা দেখলে, অনেকে আপ্লুত হয়ে যান সালমান শাহের আসলে কথা শুনলে, যারা তার পার ভক্ত, যারা তাকে ছাড়া এক বিন্দু কোনো কিছু চিন্তা করেন না। এসব কিছু কিন্তু সালমান শাহর মামা আলমগীর কুমকুম, তিনি আসলে গুছিয়ে রেখেছেন। দেখতে পাচ্ছেন ক্যাপ পরা ভদ্রলোক, তিনি আসলে এগুলো গুছিয়ে রেখেছেন। সবশেষ মরার আগে সালমান শাহ এই কুমকুম মামাকে ফোন দিয়েছিল, জানিয়েছিল তার স্ত্রী সামিরার ন্যাক্কারজনক কাহিনী, বলেছিল সামিরাকে ডিভোর্স দিয়ে। তো এই ঘরে আসলে আসলে মনটা জড়িয়ে যায়। তার যে ফ্রেগ্রেন্সগুলো দেখতে পাচ্ছেন, সেন্ট ইউজ করতে খুব ভালোবাসতেন সালমান শাহ। এইখানে বসে সালমান শাহ খাবার খেতেন, এটা ডাইনিং রুম সালমান শাহদের। সব মিলিয়ে বলবো যে প্রত্যেকটা যতটুকু আসলে ব্যস্ত যে ছোট্ট জীবনে, বলবো সবার প্রিয় ইমন, আমরা টেলিভিশন পর্দায় যাকে সালমান শাহ নামে চিনি, সেই ইমন আসলে ছোট্ট জীবনে যতটুকু সময় পেতেন এখানে এসে পড়তেন এবং মায়ের সাথে সময় কাটাতেন, মামাদের সঙ্গে খুনসুটি করতেন। সব মিলিয়ে তিনি লাইফটাকে এনজয় করে গেছেন।